দলের নেতাকে এবার গুলি করার অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুর থানায় অভিযোগ দায়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ তিনজনের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল? ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিজানুর রহমানের দাবি, সোমবার রাত 10টা নাগাদ তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন থেকে আরেকটি বাইক এসে তার রাস্তা আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগে ওই বাইক আরোহী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে দুটি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাঁ হাতের আঙুলে লাগে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অভিযোগ, আরাবুল ইসলামের উপস্থিতিতেই গুলি চালানো হয়েছে। একমাত্র প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম দীর্ঘদিন আমার বিরুদ্ধাচরণ করে গেছে এবং বিগত দিনে দুবার আমাকে তাড়া করে বেরিয়েছে, নিজে গুলি করে দিয়ে আমাকে মেরেই দিত, যদি আমি না পালাতাম আমাকে শেষ করেই দিত। যদিও মঙ্গলবারই সব অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। আমাকে চক্রান্ত করে মিথ্যেভাবে আমার বিরুদ্ধে যে আজকে এফআইআর করেছে, আমি ফের একবার দার তিন ভাষায় বলছি, প্রশাসন আমার কল লিস্ট দেখুক, কাল সন্ধ্যে থেকে আমি কোথায় ছিলাম। আমি যদি দোষী হই, আমি যদি অন্যায় করি, নিশ্চয়ই প্রশাসন আমার বিরুদ্ধে অ্যাকশন নিক। যেই মিথ্যে কেস আমার নামে মিথ্যেভাবে জড়ানো হয়েছে আমি হাইকোর্টে যাব। অভিযোগ অস্বীকার করলেও পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা আরাবুল ইসলাম সহ তিনজনের বিরুদ্ধে 307 ধারায় খুনের চেষ্টা, 326 ধারায় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, 120 ধারায় ষড়যন্ত্র করা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, এফআইআর এর পর থেকেই এলাকা ছাড়া আরাবুল ইসলাম, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বারবার বিতর্ক তৈরি করে শিরোনামে এসেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। কখনো কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারা, তো কখনো তোলা না পেয়ে সদল বলে খুনের চেষ্টা। এরকমই নানা অভিযোগে অভিযুক্ত ভাঙড়ের আরাবুল ইসলামকে ভোটের মুখে দলে ফিরিয়ে নিয়েছে তৃণমূল। এবার তাঁর বিরুদ্ধে দলীয় নেতাকে খুনের চেষ্টার অভিযোগ। আহত তৃণমূল নেতা ভর্তি এসএসকেএম হাসপাতালে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।